আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে খামারে কিভাবে কাঠের গুঁড়া ব্যবহার করবেন। আমরা অনেকে একটি ভুল করে থাকি, মিল থেকে কাঠের গুঁড়া এনে সরাসরি খামারে দিয়ে দেই। এতে করে যে কাঠের একটা গ্যাস থাকে, সেই গ্যাসের কারণে মুরগিগুলোর বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই আসুন আমরা কিভাবে কাঠের গুঁড়া ব্যবহার করব। আমরা খামারে মুরগি তোলার পূর্বে যেটা করব, খামারে কাঠের গুঁড়াগুলো ছড়ায় দিব। আমার যতটুকু কাঠের গুঁড়া প্রয়োজন তা ছড়ায় দিব এবং সেটাকে 2 ঘন্টা 3 ঘন্টা অথবা 5 ঘন্টা পর পর একটু উল্টায় দিতে হবে। কেননা কাঠের গুঁড়ার একটা গ্যাস থাকে এবং গন্ধ থাকে। যদি আপনি এইভাবে উল্টায় দেন তাহলে আপনার কাঠের গুঁড়ার গ্যাসগুলো দূর হয়ে যাবে। অন্যথায় কাঠের গুঁড়া একটা গ্যাস থাকে, সেই গ্যাসের কারণে আপনার খামারে ক্ষতিগ্রস্ত হবেন। তাই এইভাবে কিছুক্ষণ পর পর উল্টায় দিলে আপনার কাঠের গুঁড়াগুলো শুকিয়ে যাবে, প্লাস গ্যাসগুলো দূর হয়ে যাবে। আপনারা চাইলে বেলসা দিয়েও উল্টা দিতে পারেন এবং পা দিয়েও উল্টা দিতে পারেন। এবং আরেকটা যে জিনিসটি করবেন, কাঠে বিভিন্ন ধরনের গাছ থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড়ও থাকে, কাঠে অনেক ধরনের জীবাণু থাকে যায়। যার কারণে আপনি যেটা করবেন, কাঠগুলো শুকানোর পর বা কাঠগুলো যখন উল্টা উল্টা দিবেন, অবশ্যই আপনার তুইতা দিয়ে স্প্রে করবেন। আপনারা ছড়া ছিটাভাবে স্প্রে করে দিবেন তুইতা দিয়ে, এবং এভাবে দিয়ে কিছুক্ষণ পর আবার একটু উল্টা দিয়ে আপনারা আবারও তুইতা দিয়ে স্প্রে করে দিবেন। তুইতাটা হচ্ছে একটু চিনে নিন, এটা হচ্ছে গিয়ে তুইতা। এটা অনেক হার্ডওয়্যার দোকানও পাওয়া যায়, আপনারা হার্ডওয়্যার দোকানে খোঁজ করলে এই জিনিসটা পাবেন। তারপর যেটা করবেন, আপনারা চাইলে এই কাঠের গুঁড়াগুলো শুকিয়ে যায় তখন বস্তাতে ভরে সাইড করে রাখবেন। কেননা এখানেও একটা জিনিস আছে, যদি আপনার গরমের সময় এইভাবে ছড়ায় দেন তাহলে তখন একটু বাতাস থাকে, ঝড় বৃষ্টির দিন থাকে। যদি আপনি এক সাইডে বাচ্চা থাকবে, এক সাইডে কাঠের গুঁড়া থাকবে, ছড়া থাকবে, তখন যদি বাইরে থেকে বাতাস আসে, কাঠের গুঁড়াগুলো আপনার উড়ে গিয়ে মুরগির শরীরে পড়বে, তখন আপনার মুরগিগুলো ঠান্ডা লেগে যাবে। তাই আপনারা অবশ্যই কাঠের গুঁড়োগুলো শুকানোর পর যদি আপনি ভিতরে মনে করেন যে বাতাস আসবে না, তাহলে থাকতে পারে, আর অন্যথায় আপনি বস্তায় ভরে এক সাইড করে রেখে দিবেন। যখন প্রয়োজন তখন আপনারা ব্যবহার করবেন। সরাসরি কাঠের গুঁড়াও দিবেন না বেশি শুকিয়ে, কেননা বেশি শুকালেও মুরগির যখন আসলাবে মুরগি বা মুরগি বাচ্চা, তখন এতে নাকে মুখে গেলে ঠান্ডা লেগে যাবে, চোখে গেলে চোখ কানা হয়ে যাবে। তাই আপনি যেটা করবেন, হালকা ভিজাবেন বলতে আপনার টিমসিন দিয়ে, জীবাণুনাশক দিয়ে অথবা তুইতে দিয়ে আপনার স্প্রে করে হালকা একটু কাঠের গুঁড়াগুলো ভিজিয়ে দিবেন। এতে করে কাঠের গুঁড়াগুলো একটু ভিজা ভাব থাকলে আপনার উড়বে না, না উড়ার কারণে আপনি মুরগির নাকে মুখে যাবে না, তাতে করে আপনার মুরগি ঠান্ডা লাগবে না, অন্যথায় মুরগির ঠান্ডা লেগে যাবে। আপনারা চাইলে কাঠের গুঁড়ার সাথে চিটা, উপরে কিছু চিটা মিক্স করে দিতে পারেন, অথবা এক ধরনের কাঠের একটু মোটা, অর্থাৎ এই কাঠের গুঁড়াটা থেকে একটু মোটা কাঠের গুঁড়া পাওয়া যায়, আমি আপনাদেরকে সেটাও দেখাই দিচ্ছি। সেই কাঠের গুঁড়াটা আপনারা এই কাঠের গুঁড়ার উপরে ছড়া দিতে পারেন, তাহলে সরাসরিভাবে এই কাঠের গুঁড়াটা মুরগির নাকে মুখে যাবে না। আমি আপনাদেরকে সেই কাঠের গুঁড়াটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেই কাঠের গুঁড়া, অর্থাৎ এটা আপনাদের ফার্নিচারের দোকানে পাওয়া যায়, মেশিন দিয়ে যে এটা ওরা কাঠগুলো সমান করে, তখন এর চেয়ে একটু বড় পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন না। এটা একদম গুঁড়া থেকে একটু বড়, তাহলে আপনার যে 450 বা 500 করে চিটার বস্তা, সেই টাকাটা থেকে আপনি বেঁচে যাবেন। এটা আপনি বিভিন্ন ফার্নিচার দোকান থেকে মাংনেই পাবেন, কেননা এদের এটা অতিরিক্ত জিনিস, এরা এটা ফেলে দেয়। অথবা আপনি 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কিনে নিলেন, সমস্যা নাই, কিন্তু আপনার 400-500 টাকা বেঁচে যাবে। আপনার ওই কাঠের গুঁড়ার উপরে এটাও ছড়া দিতে পারেন, তাহলে এটা একটু বড় থাকার কারণে নিচের কাঠের গুঁড়াটা আপনার সরাসরি মুরগির নাকে মুখে যাবে না। এভাবে একটু পাতলা করে ছড়া দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, যদি এই সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, ইনশাল্লাহ যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।